ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোনো অবরোধ আরোপ করতে চায় ইউরোপীয় ইউনিয়নকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন অর্থনীতি যদি ধ্বস নামে আমরা পেটে পাথর বেঁধে জীবন ধারণ করব তিন বেলার পরিবর্তে এক বেলা করে আমরা আহার গ্রহণ করব আহার গ্রহণ করতে না পারি নবীর ইজ্জত পক্ষে ধারণ করে জীবন দেওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করব নবীর ইজ্জতের উপর আঘাত করলে বাংলার ক্ষমতার মসনদে যিনি আসীন থাকবেন তিনিও রজব তৈয়বের দোকানের মতো হুংকার ছাড়বে বিশ্ব দরবারে নবীর ইজ্জতের সপক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতে না পারলে 16 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না মহতরম হাজিরিন কথা একটাই পরিষ্কার কথা স্পষ্ট কথা সেই আল্লাহর নবীর যুগ থেকে আজ পর্যন্ত চলমান ধারা হলো এই নবীর ইজ্জতের উপর নবীর দুশমন যতই আঘাত করেছে নবীর ইজ্জতকে আমার আল্লাহ ততই বুলন্দ করেছেন ইনশাআল্লাহ 2020 সালের ফ্রান্সের অসভ্য এমানুয়েল ম্যাক্রন এবং তার দোসররা সারা দুনিয়াব্যাপী তাদের চালাচামুন্ডাদেরকে নিয়ে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর সম্মান ধুলোয় মেশাবার অপচেষ্টা করেছে ইনশাআল্লাহ পুরো 200 কোটি মুসলমান এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি এবার আমরা শুধুমাত্র নবীর ইজ্জত বুলন্দ নয় নবীর আদর্শ বাস্তবায়ন করে ঘরে ফিরব ইনশাআল্লাহ শপথ নিতে হবে আমরা তোমাদেরকে বারবার বলছি শতবার বলছি হাজার বার বলছি কান চুলকায় যদি কারো কান চুলকায় কটন বাটা ছেড়ে চুলকাও কটন বাট দিয়ে না হলে শলাকা আছে গাছের মধ্যে গাছের থেকে শলাকা ছিঁড়ে ছেড়ে দিয়ে কান চুলকাও বাগের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করো না আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা মানে ঘুমন্ত সিংহ শার্দুলদের তাদেরকে জাগ্রত করে দেওয়া হে উম্মতে মুহাম্মদিয়া আল্লাহর পয়গম্বরের ইজ্জত দিয়ে এবার যে ছিনিমিনি খেলা হয়েছে এর জবাব হবে আমরা আমাদের মাতৃভূমিতে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর পয়গম্বরের আদর্শ সমাজ কায়েম করব ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মত পথ এবং সব ধরনের মানুষের প্রতি আমাদের স্পষ্ট পয়গাম তোমরা নবীকে কটাক্ষ করে নবীর সম্মান খাটো করতে চাও আমরা আবারো বলছি যতবার তোমরা নবীকে আঘাত করবা নবীর ইজ্জতের হেফাজতের জন্য উম্মত আরো বেশি পাগল পারা হয়ে উঠবে এবার 2013 সালে একবার আমার নবীর ইজ্জতের উপর আমার এই জমিন থেকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল আলহামদুলিল্লাহ নবী প্রেমিক আশিকে রাসূলেরা তারা বুকের রক্ত দিয়ে নজরানা পেশ করেছিল প্রমাণ করে দিয়েছিল উম্মতে মুহাম্মদিয়ার এক একজন আশিকের কাছে আল্লাহর নবীর ইজ্জতের দাম নিজের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আবার 2020 সাল শুধুমাত্র ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন নয় বরং সেই ম্যাক্রনদের সুরে সুর বিলায় আমার দেশেও কিছু কুলঙ্গার রয়েছে তারা নবীর ইজ্জত রক্ষার এই সমস্ত ইমানদারদের এই জাগরণকে ভালো চোখে দেখে না নবীর ইজ্জতের হেফাজতের জন্য এরা যখন ময়দানে অবতীর্ণ হয় তখন সেই আন্দোলনকে সেই সংগ্রামকে নবী প্রেমিক জনতার এই জাগরণকে তারা নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করে বার্তা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ তোমাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া থাকতে পারে
প্রিন্ট মিডিয়া থাকতে পারে, নবীর উম্মতেরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত ন্যাচারাল মিডিয়া ব্যবহার করে, এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বারকে ব্যবহার করে, এদেশের লক্ষ লক্ষ মাহফিলের মঞ্চগুলো থেকে আল্লাহর নবীর ইজ্জতের জয়গান গাইবে, নবীর সমাজ কায়েম করবার জন্য তারা দীপ্ত শপথ উচ্চারণ করবে। উম্মতে মুহাম্মাদিয়ার সকলকে আহ্বান জানাই, ভেদাভেদ ভুলে যাও, সমস্ত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠো, যারা নবীজিকে মহব্বত করো, নবীজিকে যারা ভালোবাসো, আসো হাতে হাত রাখি, ক্ষুদ্র মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে নবীর ইজ্জতের উপর আক্রমণের বদলা নেব আমরা আল্লাহর নবীর সোনালী সমাজ কায়েম করার মধ্য দিয়ে। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মসজিদে এমন শাসক বসবে, এমন শাসক বসাতে হবে সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোন কুলাঙ্গার নবীর ইজ্জতের উপর আঘাত করলে বাংলার ক্ষমতার মসজিদে যিনি আসীন থাকবেন তিনিও রজব তৈয়বের দোকানের মতো হুংকার ছাড়বে। বিশ্ব দরবারে, বিশ্ব দরবারে নবীর ইজ্জতের সপক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতে না পারলে 16 কোটি মুসলমানের নেতৃত্ব দেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে কোরআনের সম্মান এবং মর্যাদাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করে নবীর আনিত চির উন্নত এই দিন ইসলামের মর্যাদাকে, ইসলামের গৌরবকে যারা ধূলিসাৎ করে দিতে চায়, আমরা তাদেরকে বারবার বলছি এগুলা বুকার স্বর্গে বসবাস করছো তোমরা, এর মাধ্যমে মুসলমানদের ঘুমন্ত চেতনাকে তোমরা জাগ্রত করে দাও, নবী প্রেমিকদের হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং প্রেমের আগুন জ্বালিয়ে দাও। অনেক উম্মত ছিল যারা ফ্রান্সের এই অকথ্য ঘৃণ্য নির্লজ্জ ব্যঙ্গচিত্র প্রদর্শনের আগ পর্যন্ত তারা দিনদারি এতটা করত না, দূরে দূরে থাকত। যখনই তারা শুনেছে আমার নবীর ইজ্জতের উপর কুলাঙ্গাররা আঘাত করেছে, তার সুপ্ত ইমানের মধ্যে আঘাত লেগেছে, তার ঘুমন্ত নবীর প্রেম এবং এষ্ট জেগে উঠেছে, সে বিদ্রোহী হয়ে মুষ্টিবদ্ধ হাতে রাজপথে নেমে এসেছে। ইনশাআল্লাহ এর প্রতিটি স্লোগান, প্রতিটি উচ্চারণ আল্লাহর নবীর ইজ্জত বুলন্দ করবার জন্য যার কণ্ঠ যতটুকু ব্যবহার হয়েছে, যার মুষ্টিবদ্ধ হাত যতবার আরশের দিকে উত্তোলিত হয়েছে, আমি আশা করি প্রতিটি উচ্চারণের মাধ্যমে, প্রতিটি পদক্ষেপের মাধ্যমে, প্রতিটি হস্তক্ষেপের মাধ্যমে আল্লাহ পাকের নিকট তার মর্যাদা বুলন্দ হয়েছে। আমার নবী সেই জাত, আমার নবী আল্লাহ পাকের কাছে সেই মকবুল শখসিয়ত, আমার নবী সেই মহান সত্তা। নবীকে আল্লাহ পাক ইজ্জত বুলন্দ করেছেন যে নবীর সঙ্গে মহাব্বতের সম্পর্ক কায়েম করবে আল্লাহ পাক তারও ইজ্জত বুলন্দ করবেন। নবীর জন্য যে নিজেকে কোরবান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখরাতে তাকেও আল্লাহ পাক অনেক বড় উচ্চ সন্ধান করবেন। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। হিসাবটা হলো এই, তোরা যদি একটা আঘাত করিস আমরা নবীর দুটি সুন্নত সমাজের মধ্যে জিন্দা করব, দুইটা আঘাত করবি নবীর 8টা সুন্নত সমাজে জিন্দা হবে, নবীর সম্মান ভুলণ্ঠিত করার চেষ্টা করবি আমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর নবীর প্রবর্তিত সেই মদিনার সমাজ কায়েম করবার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী হব ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে পরিকল্পিতভাবে সামনে অগ্রসর হতে পারি, আমি আবারও বলছি প্রাথমিক লক্ষ্য আর টার্গেট হলো আমাদের, আমাদের এই মুসলিম সমাজ ব্যবস্থায় মুসলিম জাতির নেতৃত্বের আসনে এমন কেউ বসতে হবে আগামী দিনে বিশ্বব্যাপী এই সকল অসভ্যতার বিরুদ্ধে যারা নিরবতার ভূমিকা পালন করবে না। আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হলে
বাংলার এই প্রান্ত থেকে এখানকার ক্ষমতার মসনদে যারা বসে থাকবেন তাদের কণ্ঠে সর্বপ্রথম প্রতিবাদের ভাষা আমরা শুনতে চাই। বলবে অর্থনীতিতে ধস নামবে, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন হবে, তোমরা বলবে যে সেই উন্নত রাষ্ট্রগুলোর ওদের এই অসভ্যতার প্রতিবাদ করতে গেলে ওরা আমাদেরকে অনুদান দেওয়া বন্ধ করে দিবে। আমরা আমাদের শাসক বর্গকে বলে দিতে চাই, নবীর ইজ্জত বিক্রি করে পেট পূর্বার মতো ওই কুলাঙ্গার সন্তান আমরা না। নবীর ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ নাই। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন, এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোনো অবরোধ আরোপ করতে চায়, ইউরোপীয় ইউনিয়নকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন। অর্থনীতি যদি ধস নামে আমরা পেটে পাথর বেঁধে জীবন ধারণ করব, তিন বেলার পরিবর্তে এক বেলা করে আমরা আহার গ্রহণ করব, আহার গ্রহণ করতে না পারি নবীর ইজ্জত পক্ষে ধারণ করে জীবন দেওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করবো।